81,000-এরও বেশি মা বোনেরা তারা ভাতা পেতেন, তাদের এই ভাতা 1,000 টাকা থেকে এই আমাদের এই সরকার কেন্দ্রীয় সরকারের সহায়তায় তাদের আনুকূল্যে আমাদের এই ভাতা 2,000 করা হয়েছে, ডাবল করে দেওয়া হয়েছে। সেই উপলক্ষে আজকে বিরাট সংখ্যক আমার মা বোনেরা আছে, আমরা আজকে অভিনন্দন জানিয়ে আজকে সবাই আমার রাস্তায় নেমে সবাই আমরা এই সরকারকে এবং কেন্দ্রীয় সরকারকে আমরা আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। মন্ডলের উদ্যোগে আমাদের ত্রিপুরা সরকারকে আমরা ধন্যবাদ জানাই, ধন্যবাদ রেলি হচ্ছে। আমাদের যে কমিটমেন্ট দলের, ভারতীয় জনতা পার্টির যে কমিটমেন্ট, ঘরে ঘরে সুশাসন এবং ঘরে ঘরে রোজগার, সামাজিক ভাতা আমরা গত বাম আমলে 500 টাকা দেখেছি, 700 টাকা দেখেছি। আমাদের এই 4.5 বছরে আমাদের সরকার যে কমিটমেন্ট দিয়েছে 2,000 টাকা ভাতা দেওয়া হবে, তা পূরণ করেছেন আমাদের সরকার। আমি প্রথমে আমাদের প্রিয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই এবং ধন্যবাদ জানাই আমাদের প্রিয় মুখ্যমন্ত্রীকে, মানিক সাহজিকে, এবং যিনি আগের মুখ্যমন্ত্রী ছিলেন বিপ্লব কুমার দেব, ওনাকেও আমি ধন্যবাদ জানাই যে আমাদের সরকার, আমাদের দল যা মুখে বলে তা কাজ করে দেখায়। এটাই হচ্ছে বিজেপি, এটা হচ্ছে ভারতীয় জনতা পার্টি। নমস্কার। এদিকে কুতুম কাকু, ভারতীয় জনতা পার্টি সাপোর্ট, ভারতীয় জনতা পার্টি সাপোর্ট, বিজেপি সাপোর্ট, বিজেপি সাপোর্ট, ভারতীয় জনতা পার্টি সরকার অভিনন্দন দিলে সরকার সাপোর্ট, ভারতীয় জনতা পার্টি সরকার অভিনন্দন দিলে।